হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকুন। তার কারণ আমরা আজকে যে প্রশ্নগুলো অ্যান্সার করব, যেটাই আপনাদের সঠিক উত্তর হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমরা আজকে আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আপনারা কে কত পেলেন সেই মার্কসটা আমরা আপনাদেরকে জিজ্ঞেস করব, আর আপনারা সবাই আপনাদের প্রাপ্ত মার্কসটা কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং আপনারা যেরকম বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে মার্কস পোস্টের মাধ্যমে, আর আমরা জানতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা শুরু করছি 226 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো নিয়ে দেখতে চান বা সেই আলোচনাগুলোয় অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে আমাদের ফোল্ডার বানানো আছে, সেই ফোল্ডারে আপনারা যাবতীয় এই বাংলা ব্যাকরণের ভিডিওগুলো পেয়ে যাবেন বা এর পূর্ববর্তী ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করছি আজকে প্রশ্ন দিয়ে। আজকে প্রথম প্রশ্ন, ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত হয়। অপশান ক বাক্য, বাক্য প্রকরণ, বাগধারা ইত্যাদি। অপশান খ বর্ণ সন্ধি নত্যবিধান সত্যবিধান ইত্যাদি। অপশান গ বাক শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ বচন, শব্দরূপ ক্রিয়ার কাল, পুরুষ ধাতুরূপ, পদ পরিবর্তন, আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তাহলে 126 নম্বর প্রশ্ন, আর দেখেই বোঝা যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার যারা বলছেন অপশান গ, শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ বচন, শব্দরূপ ক্রিয়ার কাল, পুরুষ ধাতুরূপ, পদ পরিবর্তন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 227। রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? যেটা নয় সেটা আমাদের বলতে হবে। অপশান ক আছে সন্ধি অব্লিক নত্যবিধি, অপশান খ আছে প্রত্যয়, অপশান গ আছে সমাস এবং অপশান ঘ আছে কারক। 127 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক সন্ধি অব্লিক নত্যবিধি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 228। ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অপশান ক ধ্বনিতত্ত্ব, অপশান খ রূপতত্ত্ব, অপশান গ বাক্যতত্ত্ব, অপশান ঘ ছন্দতত্ত্ব। 228 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ রূপতত্ত্ব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 229। রূপতত্ত্বের অপর নাম কি? অপশান ক বাক্যতত্ত্ব, অপশান খ শব্দতত্ত্ব, অপশান গ ধ্বনিতত্ত্ব এবং অপশান ঘ পদক্রম। 229 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ শব্দতত্ত্ব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 230। পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? অপশান ক রূপতত্ত্বের, অপশান ক ধ্বনিতত্ত্বের, অপশান গ বাক্যতত্ত্বের এবং অপশান ঘ অর্থতত্ত্বের। তা এখানে আপনারা এইটাকে একটু মার্ক করে নেবেন, কেননা এটা আমাদের প্রিন্টিং মিস্টেক আছে। তা প্রিন্টিং মিস্টেকটা আমাদের আলোচনা করাকালে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না আমাদেরকে, আপনারা জাস্ট একটু ইগনোর করুন। 230 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ক রূপতত্ত্বের, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 231। বাক্যতত্ত্বের অপর নাম কি? অপশান ক ভাষা, অপশান খ প্রতিপাদিক, অপশান গ পদক্রম এবং অপশান ঘ সাধিত শব্দ। 231 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ পদক্রম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 232। পদক্রম কোন তত্ত্বের নাম? অপশান ক ধ্বনিতত্ত্ব, অপশান খ বাক্যতত্ত্ব, অপশান ঘ রূপতত্ত্ব এবং অপশান ঘ অর্থতত্ত্ব। 232 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ বাক্যতত্ত্ব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 233। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অপশান ক ধ্বনিতত্ত্বে, অপশান খ শব্দতত্ত্বে, অপশান ঘ বাক্যতত্ত্বে এবং অপশান ঘ ছন্দ ও অলঙ্কারে। 233 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ বাক্যতত্ত্বে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 234। ব্যাকরণের বাক্যতত্ত্ব অংশে আলোচিত হয়। অপশান ক ধ্বনি বর্ণ প্রকরণ বর্ণবিন্যাস সন্ধি ইত্যাদি। অপশান খ বাক্য প্রকরণ বাক্য বিশ্লেষণ বাক্যের গঠন প্রণালী বাগধারা ইত্যাদি। অপশান গ শব্দ প্রকরণ পদ প্রকরণ লিঙ্গ বচন শব্দরূপ ধাতুরূপ ইত্যাদি এবং অপশান গ ওপরের সবগুলি। 234 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ বাক্য প্রকরণ বাক্য বিশ্লেষণ বাক্যের গঠন প্রণালী বাগধারা ইত্যাদি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 235। প্রকৃতি কয় প্রকার?
অপশন ক তিন প্রকার, অপশন খ চার প্রকার, অপশন গ দু প্রকার এবং অপশন ঘ পাঁচ প্রকার। 235 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ দুই প্রকার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 236, বাক্যের অন্তর্ভুক্ত পদগুলির সংস্থাপন ও রূপ পরিবর্তন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে? অপশন ক ধ্বনিতত্ত্ব অংশে, অপশন খ রূপতত্ত্ব অংশে, অপশন গ বাক্যতত্ত্ব অংশে এবং অপশন ঘ অভিধানতত্ত্ব অংশে। 236 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ বাক্যতত্ত্ব অংশে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 237, বিপরীতার্থক শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অপশন ক রূপতত্ত্বে, অপশন খ বাক্যতত্ত্বে, অপশন গ ধ্বনিতত্ত্বে এবং অপশন ঘ অর্থতত্ত্বে। 237 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ অর্থতত্ত্বে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 238, বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? অপশন ক অনুপাতিক, অপশন খ অনুসাঙ্গিক, অপশন গ প্রতিপাদিক এবং অপশন ঘ প্রত্যয়ান্তিক। 238 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ প্রতিপাদিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 239, প্রতিপাদিক কি? অপশন ক বিভক্তিযুক্ত পদ, অপশন খ বিভক্তিহীন শব্দ, অপশন গ বিভক্তিযুক্ত নাম শব্দ এবং অপশন ঘ বিভক্তিহীন নাম শব্দ। 239 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ বিভক্তিহীন নাম শব্দ। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 240, কোন বিভাজ্য ক্ষুদ্রতর অংশকে বলা হয়? কোন অবিভাজ্য ক্ষুদ্রতর অংশকে বলা হয় বা কোন অবিভাজ্য ক্ষুদ্রতর অংশকে বলা হয়? অপশন ক অনুসর্গ, অপশন খ প্রকৃতি, অপশন গ প্রতিপাদিক এবং অপশন ঘ উপভাষা। 240 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ প্রকৃতি। তো বন্ধুরা, আজকে আমরা 15টা প্রশ্ন আপনাদের সাথে সলভ করলাম, আর আপনারা এবার এখন কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন। আপনারা সঠিকভাবে ক্যালকুলেশন করুন এবং সৎভাবে আপনাদের মার্কসটা পোস্ট করুন, আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, শব্দমূল কোনটি? অপশন ক নাম প্রকৃতি, অপশন খ প্রত্যয়, অপশন ঘ বিভক্তি এবং অপশন ঘ ক্রিয়া বিভক্তি। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, শব্দমূল কোনটি? অপশন ক নাম অপশন ক নাম প্রকৃতি, অপশন খ প্রত্যয়, অপশন ঘ বিভক্তি এবং অপশন ঘ ক্রিয়া বিভক্তি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই সঠিক উত্তরটা পোস্ট করুন, আর আমরা আগামী ক্লাসে আপনাদের এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টে হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।